পিস্তল সহ একজনকে আটক করা হয়েছে, ঘটনার মূল কারণ কি? দেখুন, গতকাল রাত্রিবেলা আমাদের পুলিশ স্টেশনে একটা আননোন নাম্বার থেকে একটা টেলিফোন আসে যে সিদাই মোহনপুরের যে বটকাটাল স্থিত যে সুমলি ব্রিজ রয়েছে, সেই সুমলি ব্রিজের কাছে একটা ফায়ার ইনসিডেন্ট। তো আপনার গেটিং দিস ইনফরমেশন, আমরা পুলিশ এবং থানার টিএসআর সহ আমরা ঘটনাস্থলে যাই। তো ঘটনাস্থলে যাওয়ার পর দেখা যায় এখানে হিউজ পরিমাণ পাবলিক গ্যাদার্ড হয়ে আছে। তারপর লোকজনকে জিজ্ঞাসা করার পর জানা যায় যে মনীন্দ্র দেববর্মন বা ওরফে মলীন্দ্র দেববর্মন বাড়ি উজান ফটিক ছোড়া, তো সে প্রচণ্ড তীব্র গতিতে মোটর বাইক নিয়ে পরকাঠাল থেকে অভিচরণ যাচ্ছিল। তো যাওয়ার সময় ওই ব্রিজের পাশেই লোকাল কিছু ছেলের শরীরে লাগে একজন, তারপর তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। ইন দ্য মিন টাইম সে তার কোমর থেকে যখন পিস্তল বের করে ফায়ার মানে কক করে এবং ফায়ার করতে যায়, তো কক করার সাথে সাথেই স্থানীয় লোকজন তাকে আটক করে এবং তাকে ডিজার্ম করে এবং ডিটেন করে রাখে। এবং পুলিশ যাওয়ার পর পুলিশের হাতে লোকটাকে এবং যে অস্ত্র তারা ডিটেন করে মানে দেখেছিল সেটা পুলিশের হাতে চলে যায়। যার কাছে পিস্তল পাওয়া গেছে তার কি নাম? মলিন্দা বর্মা। হ্যাঁ, মলিন্দা বর্মা। তো কি 9mm পিস্তল? 9mm না, এটা ফ্যাক্টরি মেড হবে। আজকে মোহনপুর বাজার একটা জনসভা রয়েছে, গতকালকে এটা কি রাজনীতির কোনো প্রভাব দেখেছেন নাকি এটা কোনো অন্য ধরনের ঘটনা? না, এটা রাজনৈতিক কোনো কিছু মনে হচ্ছে না। এখানে পুলিশ আমাদের পেট্রোলিংয়ে আছে, তো এরিয়া স্কুল আছে। আসামিকে কি কোর্টে সুপাত করা হবে আজকে? আসামিকে আমরা কোর্টে